আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে নারকেলের পুরপিঠা নারকেলের এই পুর পিঠাটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর ক্রিস্পি করে ঝটপট করে এই নারকেলের পুরপিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন চলুন বন্ধুরা নারকেলের পুরপিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমরা নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি নারকেলের পুরটা তৈরি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা প্যানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দুটা তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে দুটা নারকেল কুড়িয়ে বন্ধুরা এটা আমার ফ্রোজেন করা নারকেল ছিল আপনারা চাইলে ফ্রেশ নারকেল দিও কিন্তু একই প্রসেসে এই নারকেলের পুটটা তৈরি করেই দিতে পারেন তো নারকেলের পুরটা আমি এখন ঘিয়ে একটু ভেজে নেব ঘি দিয়ে একটু নারকেলটাকে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তবে একটু ঘি দিয়ে যদি নারকেলটাকে ভেজে নেওয়া হয় এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় মিষ্টির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় দিয়ে অথবা আখের গুড় দিয়েও কিন্তু পুরটাকে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি এখানে পুরটাকে চিনি দিয়ে তৈরি করে নিচ্ছি আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন খেজুরের গুড় অথবা আখের গুড় অথবা চিনি দিয়ে যা যেভাবে ভালো লাগে সেভাবে করেই কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন স্বাদের জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এক চিমটি লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেকটুকু বেড়ে যায় খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এরপর আমি এখানে পুটটাকে একটু আঠালো করার জন্য আমি এখানে দিয়ে দেব চাল ভাজার গুঁড়া আমি চালটাকে আগে শুকনো তাওয়ায় তেলে নিয়ে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মুড়ি গুঁড়ো করে দিয়েও কিন্তু এই বাইন্ডিংয়ের কাজটা করে নিতে পারেন বন্ধুরা এখানে আমি শুকনো তাওয়ায় কিছুটা চাল ভেজে নিয়ে এরপর আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিহি করে গুঁড়ো করে নিয়ে এখন আমি বাইন্ডিংয়ের জন্য সাথে দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব আমরা যেরকম নারকেলের নাড়ু তৈরি করি ঠিক সেরকম করে একটা আঠালো ভাব চলে আসলে এরপর সেই পুরটা দিয়ে আমরা নারকেলের পুরপিঠা তৈরি করে নেব তো বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু চলে এসেছে আপনারা যদি এখানে চালের গুঁড়োর পরিবর্তে চাইলে আপনারা মুড়ি গুঁড়ো করে দিয়েও কিন্তু বাইন্ডিংয়ের জন্য তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমি চালের গুঁড়ো দিয়েছি চাল ভেজে একটু গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি চালটা ভেজে নিয়ে গুঁড়ো করে মিহি গুঁড়ো করে সাথে অ্যাড করে দিয়েছি আমি যে এলাচ এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলো এই পর্যায়ে এসে আমি তুলে ফেলে দেব খুব সুন্দরভাবেই কিন্তু আমার নারকেলের কুড়টা আঠালো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব উপরের কটিংটা তৈরি করার জন্য আমি এখানে উপরে কোটিং তৈরি করার জন্য ময়দা নিয়ে নিলাম আমি এখানে তিন কাপ ময়দা দিয়ে উপরে কোটিংটা তৈরি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে কোটিংটা তৈরি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখানে তিন টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি কোটিংটার ভিতরে একটু চিনি দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট আসে খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দর ক্রিস্পিও হয় রেগুলার রান্নায় সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ আপনারা চাইলে চিনি তেলের পরিবর্তে এখানে কিছুটা ঘি দিতে পারেন ঘিটা দিলে আরও অনেক সুন্দর ফ্লেভার আসে তো আমি এখানে যেহেতু পুরে আমি ঘি ব্যবহার করেছি তাই এখানে আমি তেলটাই ব্যবহার করেছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো তেল কিংবা ঘি দিয়েও কিন্তু পুটটা তৈরি উপরের কোটিংটা তৈরি করে নিতে পারেন তেলটার সাথে খুব ভালো করে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাতে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মুঠো করে দেখেছি খুব সুন্দরভাবে দলা হয়ে যায় এবং একটু চাপ দিলে কিন্তু দলাটা ভেঙে যায় ঠিক সেই পর্যায়ে চলে আসার পরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন ডোটা খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে যদি এই ডোটা তৈরি করা হয় তাহলে ডোটা কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হবে এখন আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য উপরের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় সামান্য কিছুটা তেল দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট পরে এখন আমি আবারও ঢাকনাটা তুলে আর কাইটাকে একটু ভালোভাবে ডোটাকে একটু ভালোভাবে মথে নেব এভাবে একটু ভালোভাবে মথে নিয়ে ভিতরের বাতাসটাকে বের করে দিয়ে এরপর আমি ছোট ছোট লিচি কেটে নিয়ে রুটি তৈরি করে নেব বন্ধুরা আমরা যেরকম ছোট ছোট রুটি তৈরি করি ঠিক রুটি পরোটা তৈরি করি সেরকম একটু খামে নিয়ে এরপর আমি কিছুটা ময়দা দিয়ে একটু লম্বা সাইজের রুটি তৈরি করে নেব বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন আমি একটু ক্রিস্পি করার জন্য এভাবে এই রুটিটা তৈরি করে নিচ্ছি একটু লম্বা সাইজের রুটি তৈরি করে এরপর আমি একটা কাটার দিয়ে একটু কেটে নেব আমি পিজ্জা কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি লম্বা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি পিৎজা কাটার দিয়ে এভাবে করে একটু চিকন চিকন করে এভাবে করে কেটে নিচ্ছি বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই এভাবে করে চিকন চিকন করে কেটে নিয়ে এরপর আমি আবারও দলা পাকিয়ে নিয়ে এরপর আবারও রুটিটা তৈরি করে নেব এভাবে করে একটু মুড়িয়ে নেব বন্ধুরা এভাবে করে মুড়িয়ে নিয়ে এরপর আমরা যে লাচ্চা পরোটা তৈরি করি ঠিক সেরকম করে আবারও পেঁচিয়ে নিয়ে এরপর আমি আবারও ছোট্ট করে একটা রুটি তৈরি করে নেব এভাবে করে একটু পেঁচিয়ে নিয়ে এরপর আমি লাচ্চা পরোটার মতো করেই কিন্তু একটা রুটি তৈরি করে নেব তবে অত বড় রুটি তৈরি করব না ছোট্ট করে একটা রুটি তৈরি করে নেব তো বন্ধুরা একই প্রসেসে আমি আরও একটা রুটি তৈরি করে নেব দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছে এই পিঠাটা খুব ভালো লাগবে এভাবে করে যদি এই নারকেলের পিঠাটা তৈরি করা হয় এই নারকেলের পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক সময় পর্যন্তই কিন্তু পিঠাটা মুচ মুছে থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন মুখে যাবে মুখে একদম মেলিয়ে যাবে পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে বন্ধুরা একই প্রসেসে আমি লম্বা করে আরও একটা রুটি তৈরি করে নিয়েছি এবং পিৎজা কাটার দিয়ে বরাবরের মতো আগের মতো করেই কিন্তু আমি এভাবে করে কেঁচে নিচ্ছি আপনারা চাইলে এই কেঁচে নেওয়ার কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন তো আমার হাতের কাছে পিৎজা কাটার ছিল তাই দিয়ে কিন্তু আমি কেঁচে নিচ্ছি এভাবে করে আবারও দলা পাকিয়ে নেব লাচ্চা পিঠা লাচ্চা পরোটা তৈরি করি ঠিক সেরকম করেই কিন্তু আবারও মুড়িয়ে নেব বন্ধুরা এটা আসলে দেখে বুঝে নেবেন আপনারা দেখে বুঝে নিয়ে এরপর এভাবে করে তৈরি করবেন আপনাদের পিঠাগুলো কিন্তু এতটাই খাস্তা হবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা একই প্রসেসে আমি আবারও একটা রুটি তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও না আমরা যে রেগুলার রুটি পরোটা খাই ঠিক সেরকম পাতলা করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে তো এইভাবে করে আমি দুইটা রুটি একইভাবে বেলে নিয়েছি এবং আগের থেকে যে আমি পুর তৈরি করে রেখেছিলাম নারকেলের সেইখান থেকে কিছুটা পুর আমি ভিতরে দিয়ে দেবো পুরটা আসলে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন বেশি কম করে বাড়িয়ে কমিয়ে দিয়ে এরপর আমি একটা রুটির উপরে কিছুটা পুর দিয়ে আরেকটা রুটি দিয়ে এভাবে করে ওপরের মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি এবং সেই পিৎজা কাটারটা দিয়ে আবারও চারপাশ থেকে কেটে ছোট করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ছোট রুটি তৈরি করেও কিন্তু একই প্রসেসে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে একটু বড় সাইজের রুটি তৈরি করে ভিতরে পুরটা দিয়ে এভাবে করে চারপাশ থেকে কেটে নিয়ে যতটুকু আমার পিঠার প্রয়োজন ঠিক ততটুকু করে রেখে এরপরে মুখটাকে এভাবে করে সিল করে দিচ্ছি মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে আমি বাকি পিঠাগুলোও কিন্তু তৈরি করে নেব তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা অ্যাব্রো থ্যাব্রো করেই আমি কিন্তু লাচ্চা পরোটার মতো করেই কিন্তু রুটিটা তৈরি করে নিচ্ছি এভাবে একটু কেচে নিয়ে রুটিটা তৈরি করে নিয়ে এভাবে যদি একটু লাচ্চা পরোটার মতো কেচে এরপর রুটিটা তৈরি করে নেওয়া হয় তাহলে এই রুটি দিয়ে যখন আমরা পুরটা দিয়ে পিঠাটা তৈরি করবো পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে অনেক সময় পর্যন্ত মোষমুচে থাকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। আপনাদের প্রজার সুবিধার্থে আমি আরও একটা পিঠা একই প্রসেসে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আগের থেকে আরও একটা পিঠা তৈরি করে নিয়ে মাঝখানে আমি পুর দিয়ে দেবো এবং পরবর্তীতে যে রুটিটা আমি আবার তৈরি করে নিয়েছিলাম সেই রুটিটা দিয়ে মুখটাকে এভাবে উপর থেকে সিল করে দিয়ে যতটুকু পুর সেভাবে চেপে চেপে এরপর আমি রুটিটাকে এভাবে করে কেটে নেব বন্ধুরা এভাবে করে কেটে নিয়ে এরপর আমি মুখটাকে সিল করে দেবো একটু মুড়িয়ে মুড়িয়ে বন্ধুরা একটু দেখে বুঝে নেবেন আমি কীভাবে করে নিচ্ছি তো দেখুন রুটিটাকে এখন আমি দুই সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে ভেতরের সাইডগুলোকে একটু সিল করে দেবো দেখতেও ভালো লাগবে একটা ডিজাইন হয়ে যাবে দেখতে ভালো লাগবে তো এভাবে করে আপনারা চাইলে এই নারকেলের পুরের ভরা এই নারকেল পিঠাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন একই প্রসেসে আমি আরও কিছু পিঠা তৈরি করে নিয়েছি এবং বাকিগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে নিয়ে একটা ছড়ানো প্লেটে এক ঘন্টা রেখে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারেন এক ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পিঠাগুলোকে তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়ে পরবর্তীতে যখন প্রয়োজন সেই সময় আপনারা বের করে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন আমি ইনস্ট্যান্ট কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো চুলায় আমি পেন বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল আপনারা চাইলে সয়াবিন তেলের সাথে কিছুটা ঘি ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য তো আমি পিঠাগুলোকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে পিঠাগুলোকে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন আমি পিঠাগুলো এক পিঠ হয়ে যাওয়ার পরে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা এই তেলের ভিতরে সামান্য এক টেবিল চামচ ঘি দিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে পারেন এতে করে পিঠাগুলো অনেক সুন্দর ফ্লেভার আসবে খেতেও ভীষণ ভালো লাগবে তো আমি আর এখানে ঘি দেয়নি শুধু রেগুলার রান্নার তেল দিয়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আমি ভেতরে পুরের ভিতরে ঘি দিয়ে নারকেলটা ভেজে নিয়েছিলাম যার কারণে আমি আর এখানে ঘিটা দেইনি আপনারা চাইলে ঘিটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে যখন খুশি তখন মজাদার স্বাদের এই পিঠাগুলো তৈরি করে আপনারা প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা আমার এই নারকেলের পুরে ভরা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ পেস।